আমরা সফলতার পিছনে প্রচন্ড পরিশ্রম করি, সফলতার পিছনে দৌড়াই, কিন্তু আজকে আমি একটু অন্যরকম কথা বলবো। সফলতা পাওয়া খুবই কষ্টের। আমরা যেই জিনিসটার জন্য সফল হতে চাইছি, যদি আমরা সফল হয়ে যাই তাহলে কি ওইখানেই আমাদের সব কিছু শেষ? না, সফলতা পাওয়া যতটা কষ্টের তার চেয়েও কিন্তু বেশি কষ্টের হচ্ছে সেই সফলতাকে ধরে রাখা বা কন্টিনিউ করা। এমন প্রচুর মানুষ আছে যারা কিন্তু প্রচুর সফল হয়েছিলেন, কিন্তু তাদেরকে আজকে আমরা আর দেখতে পাই না বা তারা একদম তলিয়ে গেছেন। এর একটাই কারণ, সফলতার জন্য তারা যে পরিশ্রম করেছিলেন, যা ডেডিকেশন দেখিয়েছিলেন, তারা কিন্তু সেখান থেকে সফল হওয়ার পরে তারা কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়েছিলেন। তার জন্য যেই জিনিসের জন্য উনি সফল হয়েছিলেন আজকে ওনারা আর কিন্তু দেখা যায় না। যেমন ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি, বিনোদ কাম্বলি। আমরা সকলে বিনোদ কাম্বলিকে চিনি। খেলার জগতে, ক্রিকেটের জগতে উনি বড় একটা নাম ছিলেন। শচীনের সঙ্গে খেলা শুরু করেছিলেন এবং একটা সময় শচীনের থেকেও কিন্তু উনি ভালো নাম করতে চলেছিলেন। কিন্তু যেই উনি সফলতার ছোঁয়া পেলেন, সাথে সাথে ওনার কিন্তু মাথা ঘুরে গেল এবং উনি চারদিকে অন্যান্য খেলার যেই জন্য উনি সফল, মানে ক্রিকেট বাদ দিয়ে অন্যান্য দিকে কিন্তু উনি ঝুঁকে গেলেন এবং আস্তে আস্তে ওনার যেই কারণে সফলতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো। উনি খেলার জগতে উনি একদম তলিয়ে গেছেন। সুতরাং সফলতা পাওয়া খুবই পরিশ্রম কষ্টের ব্যাপার, কিন্তু তার চেয়েও পরিশ্রম এবং কষ্ট করতে হবে সফলতাকে বজায় রাখতে গেলে, টিকিয়ে রাখতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।